तो गाइस आबारो किन्तु एक नतून भिडियो निये चले एलाम एबं आजकेर भिडियोते आमरा कथा बोलबो बांग्लादेशेर सुपार डुपार माच आउटेर मुवि शाकिब खानेर मुवि प्रियतम मुवि टोटाल दस दिनेर बक्स अफिस कालेक्शनके निये आलोचना करबो एबं तार संगे संगे कथा बोलबो बांग्लादेशेर आरो एकटि जनप्रिय मुवि सुपार डुपार माच आउटेर मुवि सुरंग जेटा किन्तु दर्शकेर मध्ये बेश साड़ा फेलेछे। तो सुरंग मुविरो टोटाल दस दिनेर वर्ल्ड वाइड बक्स अफिस कालेक्शनके निये आलोचना करबो। कथा बोलबो प्रहेलिका मुविके निये। तो प्रहेलिका मुविर टोटाल दस दिनेर बक्स अफिस कालेक्शनके निये आलोचना करबो आजकेर भिडियोते। तो भिडियोटा आपनादेर जन्य अनेकटा इंटरेस्टिंग ताई भिडियोटाके शुरू थेके निये कंटिन्यू करें। तो हे गाइस वेलकम बैक टू माय चैनल आमी आछि आपनादेर संगे मिठुन आर आपनी देखछेन आमार यूट्यूब चैनल एमबी स्टूडियो। तो ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। तो गाइस जेमनटा आमी आपनादेरके भिडियो शुरूतेई बोललाम जे आजकेर भिडियो टपिकटा सम्पूर्ण आलादा। आजके आमरा कथा बोलबो बांग्लादेशेर तीनटी मुभिर टोटाल दस दिनेर बक्स अफिस कालेक्शनके निये। तो गाइस फार्स्ट जे टपिकटाके निये कथा बोलबो सेटा होच्छे चयनिका चौधुरी डिरेक्शने निर्मित छवि प्रहेलिका, जे मुभिते लीड रोल प्ले करेछेन महफूज स्यार, शबनम बुबली। एबं एई मुभिटी दुर्दान्त एकटा मुभि, दर्शकदेर काछ थेके किन्तु ब्यापकभावे रेसपन्स पाच्छे एबं दर्शकदेर काछ थेके रिभिउ किन्तु खूब भालो आसछे। एबं मुभिर गल्पटा सत्यि एक कथाय असाधारण एबं अनेकेई एटाओ दाबि करेछे जे एई मुभिटि होच्छे ईदेर सबथेके सेरा मुभि। तो गाइस आपनि जदि मुभिटि देखेछेन तो अवश्य नीचे कमेंट बक्से जानाबें जो मुविटा आपनार केमन लेगे। तो एखन जदि आमरा कथा बोली मुविटार टोटाल बक्स अफिस कलेक्शन निये ताहले किन्तु मुविटा एखोनो पर्यन्त रेकर्ड ब्रेकिंग कलेक्शन करेछे जेटा किन्तु आकाश छोआ एबं दिन दिन किन्तु मुविटा आलादा रकमई ग्रो करछे बक्स अफिस कलेक्शनेर दिक थेके। तो गाइस एखन जदि आमरा मुविटार दस दिनेर बक्स अफिस कलेक्शनके निये कथा बोली ताहले एई मुविटी एखोनो पर्यन्त जे बक्स अफिस कलेक्शन करेछे सेटा किन्तु आकाश छोआ। तो आमरा सकले जानी मुविटार बजेट होच्छे प्राय 60 लाख टाकार मतो एबं एई मुविटी तार दशम दिन एसे बक्स अफिस कलेक्शन करेछे प्राय 7.5 থেকে 8 লক্ষ টাকার মধ্যে। এবং এই মুভিটি এখনও পর্যন্ত 10 দিনের টোটাল বক্স অফিস কালেকশন করছে 73 লাখ টাকা। তো গাইস অলরেডি তার যে মানে বাজেট সেটাকে অলরেডি রিকভারি করে নিয়েছে এবং মুভিটা এখনও পর্যন্ত বেশ কিন্তু ভালোই গ্রো করছে বক্স অফিস কালেকশনের দিক থেকে। তো গাইস প্রহেলিকা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনার কি মতামত আপনি নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী মুভি এবং বাংলাদেশের দর্শকের মনকে জয় করে নিয়েছে এবং সেই মুভিটির নাম হলো সুরঙ্গ। এটি একটি বাংলাদেশের সুপার ডুপার মাচ আউটের মুভি, যে মুভিটিতে ডিরেকশন দিয়েছেন রায়হান রফি। এবং রায়হান রফির কাজ আমরা অলরেডি দেখেছি, সেটা কিন্তু আলাদা লেভেলের হয় এবং রায়হান রফি কিন্তু এই কাজটাতে প্রচুর পরিশ্রম করেছেন। এটার জন্য আলাদা রকমভাবে একটা সেট নির্মাণ করেছেন, সেখানে কিন্তু কী বলবো একটা সুরঙ্গ খনন করেছেন, তারপরে রিয়েলিস্টিকভাবে যাতে সিনেমাটাকে দেখতে ভালো লাগে এবং দর্শক যাতে মুভিটাকে নিয়ে এনজয় করতে পারে, মুভিটাকে রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট করার জন্য তিনি অলরেডি সুরঙ্গ খনন করে সেখানে শ্যুটিং করেছেন এবং অনেক কিছু ভিডিও আপনি মেকিং যে ভিডিও সেগুলো আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো রায়হান রফি এই মুভির মধ্যে কিন্তু প্রচুর পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমের ফল কিন্তু এখন বাংলাদেশের দর্শক দিচ্ছে এবং মুভিটা কিন্তু এখন রীতিমতো হলে হলে ভিড় জমাচ্ছে এবং বাংলাদেশ দর্শকের মধ্যে কিন্তু একটা আলাদা রকমের ক্রেজ সৃষ্টি করেছে, আলাদা রকমের হাইপ ক্রিয়েট করেছে। তো গাইস আমরা সকলে জানি এটা আফরানিশোর ফার্স্ট টাইম মুভি, যেটা এর আগে কিন্তু আফরানিশোর নাটক করেছে। তো ফার্স্ট টাইম তিনি ফিল্মে ডেবিউ করেছেন এবং সেটা কিন্তু আলাদা লেভেলের। এবং রায়হান রফি জানতো যে এখানে যদি নিশোকে কাস্ট করা যায় আফরানিশোকে তাহলে কিন্তু দর্শকের মধ্যে একটা আলাদা রকমেরই হাইপ ক্রিয়েট হবে এবং সেটাই কিন্তু হয়েছে। এবং নিশো ফ্যান্সরা কিন্তু মুভিটাকে বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু হলের মধ্যে মুভিটাকে ব্লকবাস্টার করে দিচ্ছে এবং মুভিটা এখনও পর্যন্ত যে বক্স অফিস কালেকশন করছে সেটা কিন্তু আকাশ ছোঁয়া। তো গাইস এই মুভিটি তার দশম দিন কমপ্লিট করে নিয়েছেন এবং এই মুভিটি দশম দিনে বাংলাদেশ থেকে বক্স অফিস কালেকশন করেছেন 21 লক্ষ টাকা, ওভারসিজ থেকে কালেকশন করেছেন 25 লক্ষ টাকা এবং এখনও পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড টোটাল বক্স অফিস কালেকশন করেছেন 46 লক্ষ টাকা। তো গাইস এখন যদি মুভিটা আমি টোটাল বক্স অফিস বলি তাহলে এই মুভিটা মানে টোটাল বক্স অফিস কালেকশন করছে ওয়ার্ল্ড ওয়াইড থেকে 3 কোটি 70 লাখ টাকা। তো গাইস অলরেডি মুভিটা তার ব্লকবাস্টারের পথে হাঁটছে এবং অল টাইম ব্লকবাস্টারের তকমা খুব তাড়াতাড়ি লেগে যাবে। তো গাইস নিশোর এই বক্স অফিস কালেকশন নিয়ে মানে আপনার নিশোর এই সুরঙ্গ মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনার কি মতামত আপনি নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস তিন নম্বর যে টপিকটাকে নিয়ে কথা বলবো সেটা তো আপনারা সকলেই জানেন, বাংলাদেশের সুপার ডুপার মাজ ওয়াটেড মুভি, যেটা হিমেল আশরাফের ডিরেকশনে নির্মিত। সেই মুভির নাম হচ্ছে প্রিয়তমা এবং প্রিয়তমাতে লিড রোল প্লে করেছেন বাংলাদেশের কিং খান, বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার শাকিব খান এবং কলকাতা থেকে আছেন ইধিকা। তো গাইস এই মুভিটাকে নিয়ে 7ই জুলাই একটা আলাদা রকমেরই ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু প্রথমবার কোনো হলের সামনে হাজার হাজার মানুষ টিকিট না পেয়ে মিছিল এবং হাতাহাতি মারপিট কাউন্টার ভাঙচুর করেছে এবং সেখানে এত মানুষের ঢল যে কী বলবো। এবং সেই সমস্ত হলের নামও সামনে এসছে, যেমন মধুবিতা, মনিহা এবং মধুবন সহ বেশ কয়েকটা হলের সামনে কিন্তু এই সমস্যাটা দেখা গেছে এবং সেখানে কিন্তু তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে
প্রিয়তম মুভিটি আরো বহুদিন ধরে চালানো হবে সিনেমা মহলের মধ্যে, আপনারা ধৈর্য হারাবেন না। তো গাইস আপনি বুঝতে পারছেন সাকিবের পাওয়ারটা কি বটে। এরপর এই সাকিব খানের প্রিয়তম মুভিটি কিন্তু দর্শকের মধ্যে আলাদা রকমের ক্রেজ সৃষ্টি করেছে এবং ওভারসিজেও কিন্তু জমজমিয়ে ব্যবসা করছে। তো গাইস এখন যদি আমরা কথা বলি এই মুভিটার টোটাল 10 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, তাহলে এই মুভিটি তার 10ম দিনে বক্স অফিস কালেকশন করেছে বাংলাদেশ থেকে 38 লক্ষ টাকা, ওভারসিজ থেকে করেছেন 50 লক্ষ টাকা এবং মুভিটির টোটাল ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছেন 88 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটা টোটাল তার 10 দিনে বক্স অফিস কালেকশন করেছে 10 কোটি 65 লক্ষ টাকা। তো গাইস অলরেডি সাকিব খানের মুভি কিন্তু ব্লকবাস্টার হয়ে গেছে, তো এটা নিয়ে আপনাদের কি মন্তব্য আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।